ছাত্রীকে চড়মারার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটে শুক্রবার গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। অভিযোগ, বিদ্যালয়ের জনৈক শিক্ষক একাদশ শ্রেণীর ছাত্রীকে সজোরে চড় মারেন, এতে অসুস্থ হয়ে পড়েন এই ছাত্রী। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের অন্য শিক্ষক শিক্ষিকা সহ সহকর্মীরা তাকে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন, পরে জীবিত এনে ছাত্রীকে চিকিৎসা করাতে হয়। এদিকে অভিযোগ, অভিযুক্ত শিক্ষক ঘটনা কাউকে না জানাতে বারণ করেন ছাত্রীকে। আমি বই আনতে গেছিলাম, তো সবাই বই দিতেছিল স্যারে, সবাই বই দিতেছিল স্যারে, তো আমি বই আনতেও গেছিলাম। তো সবাই কাছে মানে আমি বি সেশন বা এ সেশন করা আসিল, তো কাছে এ সেশন আগে দেওয়া হলো, বি সেশন করে দেওয়া হলো। তারপরে আমি বাইরে দাঁড়াইছিলাম, তো স্যারে কাছে কি রুমে ঢুকতাম, তো রুমে ঢুকছিলাম, এক সাইডে দাঁড়িয়েছি, চুপ করে দাঁড়িয়েছি আমি। তো আমার লগে তারা কিসি করতেছিল, আর আমার ক্লাসের একটা দিদি বলতেছিল যে আমার নাম্বারটা দিতাম, তো আমি নাম্বারটা করে শুধু লিখতেছিলাম। এমনি স্যার আমার মায়ের দিচ্ছে। কোন স্যারে? টিটু স্যার। কোন কোন ক্লাসের বই দিতেছিল? ইলেভেন। তো কোন? গান্ধীগ্রাম। কেন এরকম করছে? আমার তো স্যার কইতে পারি না, স্যার মায়ের দিচ্ছে। এরপরে কি হয়েছে? তারপরে হঠাৎ অন্ধকার হয়ে গেছে, আর মানে আমার চোখের সামনে অন্ধকার হয়ে গেছে, আর শ্বাসকষ্ট উঠে গেছে, তো মাথা মানে কিছু দেখতে পেয়ে পড়ে গেছি। তারপরে? তারপরে স্যার তারা রুমে নিয়েছে, তো কইতে পারিনি কিচ্ছু। তো আমার ক্লাসমেট তারও আসিল, তো পাটাও ধুয়ে দিছে, মাথাটা ধুয়ে দিছে। তা অসীম স্যারও আসিল, তাই মাথাটা ধুয়ে দিছে। তারপরে আবার শুনলো আস্তে আস্তে আরও খারাপ হয়ে গেছে, মাথা ব্যথা বাইরে গেছে, আর শ্বাসকষ্ট হইতেছিল, তো গান্ধীগ্রাম হাসপাতালে রেখেছিল। কালকে একটা মেয়ে রেখেছি যে বেশি কল লাগতে পারবো স্যার। কোনো কেস টেস করছে তোমার বাড়ির থেকে বা করতে? তো কেউ কিছু করতামই না। কী চাও তুমি? রিপোর্ট, চ্যানেল 3 রাত।